হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্য বল ভিডিও হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এস্তোনিয়া। আর এস্তোনিয়াতে আপনি প্রচুর পন্সব জব রয়েছে, বিশেষ করে ক্লিনার, হাউসকিপিং, ওয়েটার, রিসেপশনিস্ট এবং শেফ, এইসব মানে হোটেলের যে বিভিন্ন জবগুলো রয়েছে সেগুলো। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এস্তোনিয়াতে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিওটি জোরের সাথে থাকবেন, নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আজকে ভিডিওতে যে বিষয়গুলো আমি কভার করব সেগুলো হলো আপনি কিভাবে একটা ইন্টারন্যাশনাল ফরম্যাট সিভি রেডি করবেন এবং কভার লেটার রেডি করবেন, তারপর আপনি ওখানে কোম্পানি থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন সেগুলো আমি আলোচনা করব। এছাড়া আপনার স্যালারি কত হবে, কোন বয়সের মানুষ আবেদন করতে পারবেন এবং কোথায় আবেদন করবেন, টোটাল বিষয়গুলো আমি বলে দেব। তো আপনি যদি ইন্টারেস্ট হন তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন, নিজে নিজেই আবেদনগুলো মোবাইল থেকে কোনো এজেন্সি বা দালালের সাথে ছাড়াই করতে পারবেন। তো যে বিষয়টি আমি প্রথমে বলে রাখি সেগুলো হলো এস্তোনিয়া একটি স্যান্ডেন দেশ, ছোট্ট দেশ। তো এখানে কিন্তু ভিসার হার সবচেয়ে বেশি, তো 98% উপরে ভিসা হয়। তো এখানে একটা সুবিধা হলো কি, আপনার এস্তোনিয়ার মানুষ অন্যান্য দেশে কাজ করতে চলে যায় ইউরোপে, বিশেষ করে সুইজারল্যান্ড, জার্মানি, যেখানে স্যালারি খুবই হাই, তো তাদের কোনো ভিসা লাগে না। তো আপনার তাহলে এই জন্য কিন্তু এস্তোনিয়াতে আপনার সুযোগটা খুবই বেশি। তো এস্তোনিয়ার মানুষ যেন কাজগুলো পরে থাকে, তাদেরকে প্রচুর ফরেন লোক হায়ার করতে হয়। তো এই জন্য আপনি এস্তোনিয়াতে আবেদন করলে আপনার কিন্তু জব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউরো ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর অ্যাড করতে পারেন আপনার লিঙ্কডইন প্রোফাইল, যদি থেকে থাকে ভালো, না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনাকে অ্যাড করতে হবে একটা অফিসিয়াল সুন্দর ছবি পাসপোর্ট সাইজের, যদি এটা 3 মাসের পুরনো কোনো ছবি যেন না হয়। তারপর আপনি অ্যাড করতে পারেন আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে কাজে আবেদন করবেন, যদি আপনি একজন শেফ হন শেফের অভিজ্ঞতা দিবেন, একজন ওয়েটার হলে ওয়েটার অভিজ্ঞতা দিবেন, আবার আপনি যদি ক্লিনার হন ক্লিনার অভিজ্ঞতা দিবেন, মানে আপনি যে কাজে আবেদন করবেন সেই কাজ অনুযায়ী আপনাকে রেডি করতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যে বিভিন্ন কাজের অভিজ্ঞতা রয়েছে বা আপনার ট্রেনিং সার্টিফিকেট রয়েছে সেগুলো অ্যাড করে দিবেন। তারপর রেডি দিতে পারেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেটা যেরকমই হোক কোনো সমস্যা নেই, সেটা দিয়ে দিবেন, বিশেষ করে পাসেশন, রেজাল্ট, ইউনিভার্সিটি বোর্ড এগুলো দিয়ে দিবেন। তারপর আপনি দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিলগুলো অর্জন করেছেন সেই স্কিলগুলি সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর আপনাকে দিতে হবে আপনার এই ডিজিটাল স্কিল বা তারপর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, খুবই ইম্পর্টেন্ট। আর যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে তো আপনি দিয়ে দিবেন আপনার এই ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা এবং হবি, যদি আপনার সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে। সিভিটি কিন্তু হবে 2 পেজের। তারপর আপনাকে রেডি করতে হবে একটা 1 পেজের কভার লেটার, সেখানে লিখবেন আপনি অ্যাস্ট্রোনাতে কেন যেতে চান, ওখানে হোটেলে গিয়ে তাদের কীভাবে সার্ভিস দিবেন সেগুলো একটু সুন্দর করে আপনি ব্যাখ্যা করে দিবেন, তাহলে হয়ে গেল একটা কভার লেটার। তো আপনি এখানে স্যালারি কত পাবেন, তো স্যালারি কিন্তু অ্যাস্ট্রোনাতে একটু কম হয় আমি আগে বলেছি, কারণ এটা স্যান্ডেন দেশ, ছোট দেশ। তবে এখানে স্যালারি কম হলেও আপনার জব হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি এখানে 6 মাস 1 বছর কাজ করলে আপনি অটোমেটিক জার্মানি, ইটালি সব দেশে চলে যেতে পারবেন। তো স্যালারি আপনি মোটামুটি 2 থেকে 2.5 লাখ টাকা আয় করতে পারবেন। এছাড়া আপনি যারা বেশি অভিজ্ঞতা থাকে 3 লাখ টাকার মতো বেতন পেতে পারেন। এখানে যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে থাকা খাওয়া এভরিথিং ফ্রিতে পাবেন। এছাড়া যে সুবিধাগুলো পাবেন আপনার এই যে বিষয়টি সেটি হলো আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। এছাড়া আর যে বিষয়টি রয়েছে, স্যান্ডেন দেশে গেলে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু কোম্পানি থেকে আপনাকে করে দিবে। একটা চমৎকার সুযোগ আপনার জন্য। আর ভিসা স্পন্সরশিপ তো রয়েছেই। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর মাসে 160 ঘন্টা কাজ। তো আর 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার, সে 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনার ডাবল স্যালারি পাবেন, অন্যান্য দিন পান 10 ইউরো করে, এর দিন পাবেন 20 ইউরো। আপনি বেশি বেশি ওভারটাইম করলে স্বাভাবিক আপনার স্যালারি কিন্তু খুব হাই হবে। তো
তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, পৃথিবীর যেখানে থাকুন কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। তো সেনজেনে আপনার এই কাজ চাওয়ার চমৎকার সুযোগ আপনাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি। আরেকটা বিষয় হলো, অনেকে কীভাবে একটা কোম্পানিতে সিভি কাউলারটা পাঠাতে হয় তারা বিষয়টি জানেন না, তো সেটি আমার ভিডিও লাস্টে দিয়ে রেখেছি কীভাবে একটা কোম্পানিতে সিভি কাউলারটা পাঠাতে হয়। আর আমি ভিডিওটা স্ক্রিন বক্সে আপনার এজেন্সি লিঙ্ক রয়েছে, জব সাইট রয়েছে, সেই ঠিকানা দিয়ে রাখবো, আপনারা ওখানে গিয়ে তাদেরকে সিভি কাউলারটা পাঠাতে পারেন, মানে আবেদন করতে পারেন। এটি কিন্তু আপনার মোবাইল থেকে করতে পারেন, এর কিন্তু খুব একটা কঠিন না। তো আপনি কিভাবে পাঠাতে হবে যদি না জানেন, আমার ভিডিও লাস্টের দিকে দেওয়া থাকে, আপনি সেটি দেখে শিখে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আরও যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনারই বেনিফিটেড হবেন, কারণ আমরা আপডেটেড রেগুলার যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে ভিডিও বানাই। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন, আর অনেকে আমাকে ফোন দেন, প্রচুর ফোন দিয়ে আসলে আমাকে এটা খুব একটা পাবেন না। আপনি যদি ইন্টারেস্ট হন যে আমার সাথে কাজ করতে চান, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।